অবুত, ইউ আর লুকিং ভেরি প্রিটি। আমি একটু জানতে চাইছি এই যে জামদানি প্রীতি, এটার কি আজকের জন্য এই জামদানি প্রীতিটা আলাদা করে, এই জামদানি আলাদা সিলেকশনে ছিল? হ্যাঁ একদমই, এটা নব করে দিয়েছে আমাকে সিলমা দাপা। তো ওরা যে দুটো শাড়ি বানিয়েছে, একটা আমি পরেছি, এটা কৃষ্ণচূড়া স্পেশাল। কৃষ্ণচূড়া যে যখন পরে থাকে মাটিতে তখন দেখতে যেরকম লাগে, সেইখান থেকে মানে ইন্সপায়ার হয়ে শাড়িটা বানানো। আমি জানতে চাই জামদানি প্রীতি কেন, ওয়াই জামদানি? আসলে জামদানি পরে আমার খুবই কনফিডেন্ট লাগে, যেহেতু জামদানির সাথে আমার দেশ এবং দেশের সংস্কৃতির ওতপ্রোতভাবে জড়িত। সো ওইটা আমার কাছে মনে হয় যে সেটা আমাকে আলাদা ধরনের একটা কনফিডেন্স দেয়, কারণ অন্য কিছু যাই পড়ি না কেন সেটা তো আসলে অন্যের হয়, জামদানি একেবারে নিজের মনে হয়। আমরা আসলে তিনজনেরই জামদানি পছন্দ, তো আমরা ভাবলাম কি পরবো, দুজনের সাথে কথা বললাম জামদানি পরবি, ফারিয়া বললো হ্যাঁ আপু আমি তো ওটাই প্ল্যান করে গেছি, আমি বললাম আমি ওটাই প্ল্যান করে রেখেছি, ওকে ডান চল জামদানি পরবি। অনেক আগে আপুকে বলে রাখছিলাম যে মেরিলে গেলে জামদানি পরবো, কিন্তু আপু যখন জানলো যে 27 তারিখে হবে তখন বললো আমরা কিন্তু জামদানি পরতেছি, তো তখন তো আসলে আর কিছু বলার নাই, সবাই জামদানি। বিউটিফুল ড্রেসটা, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা কি মেরিলের জন্য স্পেশালি করা? হ্যাঁ একদম স্পেশালি করা, ইটস কাস্টমাইজড বাই মি অ্যান্ড আনজারা। ইয়া ইউ আর লুকিং ভেরি বিউটিফুল, ড্রেসটা খুবই ডিফারেন্ট একটা ড্রেস, এবং এটা ড্রেসটা নিয়ে শুনতে চাই। ড্রেসটা জুরাবের কাছ থেকে নেওয়া এবং মেহরুজ নিজে এটা বানিয়েছে, অ্যান্ড আমি না এটা এমন একটা ড্রেস একটা রাইট অকেশন সেটা পরা যাবে না, সো আই ওয়াজ লুকিং ফর দিস কাইন্ড অফ অকেশন, সো মেরিল প্রথম আলো থেকে ভালো কোনো অকেশন হতেই পারে না, দ্যাটস ওয়াই ওয়ার্ড।